আমরা আজকে যে পটবলিসিটা দেখাচ্ছি এটা কিন্তু এক টনের 100% 12,000 BTU আছে। দেখেন কি পরিমাণ ঠান্ডা, অনেক ঠান্ডা। এটা আপনার রুমটাকে একদম সুপার কুল করে রাখবে, আপনি যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন। এটার সাথে কিন্তু রিমোট দেওয়া আছে, আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে। ওয়ারেন্টি সিস্টেম, টেম্পারেচারের জন্য 1 বছর, ইলেকট্রিক পার্টসের জন্য 1 বছর, আফটার সেল সার্ভিস 1 বছর। দর্শক আপনাদেরকে আজকে আমি খুব আজব একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে পোর্টেবল এসি। অনেকে আপনারা বাসা বাড়িতে এই ধরনের এসি গুলো ইউজ করে থাকেন কিন্তু চান পোর্টেবল এসি কিনতে, যাতে কোনো জায়গায় আপনি যদি চলে যান সেক্ষেত্রে যেন এটা সাথে করে নিয়ে যাওয়া যায়। অনেক সুন্দর এসি যারা কিনতে চান একদম রিজনেবল প্রাইসে। আজকে আমরা চলে আসছি ক্রোকারিস পার্কে। ক্রোকারিস পার্ক থেকে আমাদের সঙ্গে বাবু ভাই আছেন এবং দেখাবেন এই গ্রির কোম্পানির এই পোর্টেবল এসিগুলো আসলে কীভাবে ইউজ করতে হয়, প্রাইস কেমন এবং কাজ কী, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ওকে, তো বাবু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ভাই এটা তো পোর্টেবল এসি নাকি? জি। আচ্ছা একটু বলবেন আমাকে, পোর্টেবল এসি আমরা কেন ইউজ করি? আচ্ছা, পোর্টেবল এসিটা সর্বপ্রথম আপনি কেন কিনবেন এটারই একটা কারণ আমি বলি। হ্যাঁ হ্যাঁ। মনে করেন আপনি একটা জায়গায় ভাড়া নিয়েছেন, বাসা ভাড়া নিয়েছেন, এখন সেই বাসা বাড়িতে আপনাকে তারা এই ধরনের এসি ব্যবহার করতে দিবে না, মানে যেগুলো আমরা ওয়ালে হ্যাং করে এই এসি গুলো ব্যবহার করতে হলে দেওয়াল ফুটা করতে হয়। ফুটা করে একটা পাইপ আছে যেটা বাইরে যাবে এবং আউটডোরের জন্য দেওয়ালে ঢিল করতে হয়। ওকে, দেওয়াল ভেঙে ওখানে একটা অ্যাঙ্গেল বসাতে হয়, তারপরে এসিটা রাখতে হয়। এখন দেখা যাচ্ছে যে এইটা অনেক বাড়িতে দিতে চায় না, অনেকে পুরাতন বাড়ির কারণে দিতে চায় না যে না আমরা এসির পারমিশন দিচ্ছি না। তা আপনি কিন্তু সেখানে ওই এসিটা ব্যবহার করতে পারবেন না, কারণ দেওয়াল ভাঙতে হবে, সেটাই ডিল করতে হবে, একটা ঝামেলা। আর এই এসিটা হচ্ছে আপনার কোনো দেওয়াল ভাঙা লাগবে না, এইটা আপনি যে কোনো রুমে নিয়ে ব্যবহার করতে পারবেন। ওকে, আরেকটা বিষয় কি জানেন, দেখা যাচ্ছে যে অনেকেই এসি একটাই নিয়েছে বাসা বাড়িতে, এই ধরনের এসি একটা নিয়েছে কিন্তু তার আরো একটা এসি লাগবে দরকার, কিন্তু পারমিশন সে পাচ্ছে না। সে এরকম একটা এসি নিলে তার কাজ হয়ে যাবে, সেটাই। এবং এটা কিন্তু এক রুম থেকে আরেক রুমে নিয়েও ব্যবহার করা যায়, মানে এটা এক রুম থেকে আরেক রুমে নিয়ে ইউজ করা যায়। আপনি এই বছর আপনার ড্রয়িং স্পেসের জন্য একটা 2 টনের এসি নিয়েছেন, বাসা চেঞ্জ করছেন, এখন সেখানে 2 টন হবে না, ওইখানে লাগবে 3 টন, আপনি কি করবেন? তখন কি আরো একটা 1 টন লাগাবেন? তাই তো। বা দেখা যাচ্ছে ওই জায়গা থেকে যে লং ডিস্টেন্সের কারণে আপনি এগুলা লাগাইতেই পারতেছেন, আপনি এরকম একটা পোর্টেবল নিয়ে নিলেই হয়। বা মানে দেখা যায় আমার যখন প্রয়োজন আমি সরাই সরাই কাছাকাছি অন্য রুমে নিয়েও আপনি ব্যবহার করতে পারবো। আপনি কথায় কথায় একটা হোস্টেলে থাকেন, পড়াশোনার জন্য ঢাকায় আসছেন, হোস্টেলে থেকে পড়াশোনা করেন, কিন্তু যেই পরিমাণ গরম পড়ছে মানুষ তো মারা যায় এমন একটা অবস্থা, সেটাই। এখন আপনার তো ভালো থাকতে হবে, হোস্টেলে তো এটার পারমিশন নাই কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। আসলে ব্যাপারটা হচ্ছে অনেকেই সরকারি জব করে, 6 মাস 7 মাস পরে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হতে হয়, তারা কিন্তু এসি কিনলে তাদের অনেক টাকা খরচ হয়ে যাবে, তারা চাইলে এই ধরনের একটা পোর্টেবল এসি নিতে পারে। আর এরকমই হচ্ছে, এটা এই কারণেই মানুষ নিচ্ছে আসলে। এই হচ্ছে মূলত পোর্টেবল এসির ফার্স্ট কারণ। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হয় যে পোর্টেবল এসিতে বিদ্যুৎ খরচ কম আসে। আচ্ছা আচ্ছা। যার কারণে অনেকেই পোর্টেবল এসিটা বাছাই করে নেয়, ছোটখাটো রুমের জন্য বড় বড় এসির প্রয়োজন নাই, আপনি এরকম একটা 1 টনের পোর্টেবল এসি নিয়ে নিতে পারেন। ওকে, যাদের মূলত 1 টনই নিট, যে আমার 1 টনই লাগবে, যেমন ধরেন একটা মার্কেটে খুব মাঝামাঝি একটা দোকান, এখন সে যদি এসি লাগায় তার মার্কেটের বাইরে পর্যন্ত আউটডোর নিতে গেলে তার 200 ফিট পাইপ লাগবে, সেটাই তো, সেইখানে তো সেটা পারতেছে না। সে কি করলো, একটা পোর্টেবল এসি নিল, দোকানের যে কোনো এক পাশে রেখে দিল, গরম বাতাসটা দোকানের সামনে দিয়ে বের হয়ে গেল। গরম বাতাস বলতে কি, একটা নরমাল হাওয়া আর একটা হচ্ছে কুলিং হাওয়াটা রুমে থাকলো আর নরমাল হাওয়াটা বাইরে চলে গেল। ওকে, তাইলে সে কিন্তু একটা এসি ব্যবহার করতে পারে। তো এগুলোই মূলত ফার্স্ট বিষয় যেগুলোর কারণে মানুষ পোর্টেবল এসিটা কিনে। আর আমরা আজকে যে পোর্টেবল এসিটা দেখাচ্ছি এটা কিন্তু 1 টনের। আচ্ছা আচ্ছা। এটা প্রপারলি একদম 100% 12,000 BTU আছে। ওকে, কারো যদি 1 টনের এসির প্রয়োজন হয় সে কিন্তু এটা অনায়াসে নিতে পারবেন। ওকে, আর আজকে যে সমস্যাগুলো বললাম যে কি কি কারণে পোর্টেবল এসিটা মানুষ কিনে বা কারা কিনে, এটা আমি যখন বললাম এটা অনেকেই জানেন। এই যে আমরা এখন চালু করে দিলাম নাকি? হ্যাঁ দেখেন, ওরে ভাই, হ্যাঁ হ্যাঁ, সেই সুপার স্পিডের কিন্তু সাথে সাথে এই যে এখন ঠান্ডা বাতাস দেওয়া শুরু করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। দেখেন কি পরিমাণ ঠান্ডা, অনেক ঠান্ডা। এটা আপনার রুমটাকে একদম সুপার কুল করে রাখবে। আর বিশেষ করে যাদের 1 টনের এসি দরকার তাদের জন্য এই এসিটা অনেক চমৎকার একটা এসি হবে। এবং এই এসিটার একটা সুবিধা হচ্ছে এই এসিটা আপনি যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন, আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে। আচ্ছা। এবং এই এসিগুলা কিন্তু ওই এসিগুলার মতো ঝামেলা নেই, প্রতি বছরে বছরে গ্যাস রিজার্ভ করতে হবে, ওয়াশ করতে হবে, বিভিন্ন কারণ থাকে না, আবার শিফটিং এর ক্ষেত্রে ঝামেলা, এক জায়গা থেকে খুলে আরেক জায়গায় নেওয়া, এই এসির ক্ষেত্রে সেই ঝামেলাগুলো নাই।
এটার সাথে কিন্তু রিমোট দেওয়া আছে, ওই এসির মতো এটাতেও রিমোট থাকবে, আপনি খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন। ওকে, সুন্দর। তো দেখেন চমৎকার পোর্টেবল এসিগুলো আমরা দেখে ফেললাম গ্রি কোম্পানির। ভাই এখন একটু প্রাইস এবং গ্যারান্টি ওয়ারেন্টি বলবেন। এই যে দেখেন আমি সবার আগে এটা ওয়ারেন্টি কার্ডটা বের করলাম। কম্প্রেসারের জন্য 1 বছর, ইলেকট্রিক পার্টসের জন্য 1 বছর, আফটার সেল সার্ভিস 1 বছর, ওয়ারেন্টি সিস্টেম, এবং এখানে সারা বাংলাদেশের ডিটেলস দেওয়া আছে। এনি টাইম এনি জায়গা থেকে আপনার সমস্যা কল সেন্টারে কল দিবেন, ওই এরিয়াতে প্রোডাক্ট দেখাইলে ওরা সার্ভিসটা ফ্রি করে দেবে। বাংলাদেশের প্রতিটা জেলা পর্যায়ে এনাদের কাস্টমার কেয়ার আছে, কাস্টমার কেয়ার আছে একদম এলাকা পর্যায়ে থেকে কিন্তু আপনি সার্ভিস পেয়ে যাবেন। ভাই এখন প্রাইসটা একটু বলে দেন। প্রাইসটা আমরা এবার একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, আমরা প্রতিবারই চেষ্টা করি ডিসকাউন্ট দেওয়ার জন্য। তো এবারে আমাদের এটা লাস্ট প্রাইস ছিল কিন্তু 51,000 টাকা, গত বছর আমরা লাস্ট বিক্রি করেছি 51 পর্যন্ত, এবার আমরা এটা ডিসকাউন্ট দিচ্ছি, বর্তমানে এটা প্রাইস দিচ্ছি আমরা 43,500 টাকা অনলি। 43,500 টাকা, জি বাহ, চমৎকার। দর্শক যারা আপনারা একদম রিজনেবল প্রাইস, একটা ডিসকাউন্ট প্রাইসে যারা পোর্টেবল এসি চাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রাইস মাত্র 43,500 টাকায় নিতে পারবেন। গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহ রয়েছে, আর সরাসরি এসিও নিতে পারবেন, কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন। যারা ঢাকার বাইরে শোরুমে আসতে চায়, হ্যাঁ হ্যাঁ, আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিট মার্কেট, মার্কেটের নাম ক্যাপিটাল সুপার মার্কেট। এই মার্কেটের দ্বিতীয় তলায় আসলেই আপনারা পেয়ে যাবেন গ্রীষ শোরুম, ক্রোকারিস পার্ক। ওকে, তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।